আল্লাহ বলেন আমি কিয়ামতের দিবসের কসম করছি। কোন দিবসের কসম? কিয়ামত হবে তো? কিয়ামত হবে না? অনেকে মনে করি আমরা মরবো না, আর কিয়ামত হবে না, ঠিক না? আল্লাহ বলছেন অবশ্যই আমি কিয়ামতের দিবসের কসম করছি। কোন দিবসের কসম? আল্লাহ পাক বলেন আমি কিয়ামতের দিবসের কসম করছি। আল্লাহ আবার কসম করছেন, আমি কসম করছি ওই সমস্ত আত্মার, ওই সমস্ত নফসের যেই আত্মাগুলি তিরস্কার করে, কি করে তিরস্কার করে, খেয়াল করবেন, ওই সকল আত্মার কসম করছি যেই আত্মাগুলি কি করে তিরস্কার করে, তিরস্কারকারী আত্মার কসম করছি, নফসের কসম করছি। এখানে তিরস্কারকারী আত্মা বলে কার আত্মাকে বুঝিয়েছেন? তাফসীরে এসেছে তিরস্কারকারী আত্মা বলে আল্লাহ তাআলা মুমিনের আত্মাকে বুঝিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তার কারণ হলো যারা মুমিন এরা নিজের আত্মাকে তিরস্কার করে, নিজের কর্মকাণ্ডকে তিরস্কার করে, গুনাহ করার পরে নিজেকে নিজে ধিক্কার দেয়, নিজেকে নিজে তিরস্কার করে, এটা হলো মুমিনের একটি গুণাবলী। মুমিনের কি গুণাবলী? একজন মুমিন সে সামান্য একটু ভুল করে ফেললে, সামান্য কোনো অপরাধ করলে সে নিজেকে তিরস্কার দেয়, নিজেকে ধিক্কার দেয়। আল্লাহ পাক বলেন আমি কিয়ামতের দিবসের কসম করছি, আর কসম করছি ওই সমস্ত আত্মার যে আত্মাগুলি নিজেকে নিজে তিরস্কার করে, নিজেকে নিজে ধিক্কার দেয়। আল্লাহ তাআলা বলছেন তিরস্কার করে যারা নিজেদেরকে ধিক্কার দেন ওই আত্মার কসম, কিয়ামতের দিবসের কসম করে বলছেন আইয়া হাসাবুল ইনসানু মানুষ কি ধারণা করে তার হাড্ডিগুলিকে, মানুষের যে হাড় আছে সমস্ত শরীরের ভিতরে হাড্ডিগুলিকে আমি একত্র করব না, কখনো আমি একত্র করবো না, মানুষকে ধারণা করে মৃত্যুর পরে সে পচে যাবে, গলে যাবে, এমন চিন্তা করে আমি তার হাড়গুলিকে কখনো একত্র করবো না, এমন ধারণা করি যে আসলেই কি আল্লাহ আমাদেরকে আবার উঠাবে, আসলেই কি আল্লাহ আমাদের বিচার করবে, আসলেই কি আল্লাহ আমাদের দেহটাকে গলে যাওয়ার পরে, পচে যাওয়ার পরে, হাড্ডিগুলি নিঃশেষ হয়ে যাওয়ার পরে আল্লাহকে আবার আমাদেরকে পুনরায় সৃষ্টি করতে পারবে, এই চিন্তা আমাদের ভিতরে আসে না কি আসে না? বাবার খলিফ তোমার কি বিশ্বাস হয় না আমি যে আবার জিন্দা করব, মরে যাওয়ার পরে, পচে যাওয়ার পরে, গলে যাওয়ার পরে, এটা কি তোমার বিশ্বাস হয় না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন বাবা হ্যাঁ বিশ্বাস হয়, ওয়ালাকিন ইতমাইন্না কলবি, আল্লাহ গো তবে যদি আপনি আমাকে আবার দেখান কিভাবে আপনি মৃত্যুকে জিন্দা করবেন তাহলে আমার অন্তর প্রশান্ত হবে। যেরকম না সুবহানাল্লাহ, আমার অলোক যেন প্রশান্ত হোক, নবীদের বিশ্বাস তো অবশ্যই চূড়ান্ত, ঠিক না? আমার ভাইয়েরা আল্লাহ বলে ইব্রাহিম পাখিকে টুকরা টুকরা করে, পাখির সমস্ত দেহকে বিচ্ছিন্ন করে টুকরা টুকরা করে বিভিন্ন পাহাড়ে এখানে সেখানে ছিটিয়ে দিয়ে আসলেন। আসার পরে আল্লাহ বলে ওই ইব্রাহিম এখন তুমি আবার ওই পাখিকে ডাক দাও, আল্লাহর হুকুমে দেখবে পাখি জিন্দা হয়ে আসবে। যখন ইব্রাহিম আলাইহিস সালাম আবার পাখিকে ডাকলেন, পাখি পুনরায় আবার জিন্দা হয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে এসেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহকে জিন্দা করতে পারবে? আল্লাহ তাআলা বলে বান্দারে মনে রেখো
আমি এমন ভাবে তোমাদেরকে জিন্দা করব। আল্লাহ পাক বলেন বানা কদিরিনা আলা আন নুসাদিয়া বানানা। আল্লাহ বলে হ্যাঁ আমি এমন স্রষ্টা, আমি এমন শক্তিশালী, আমি এমন ক্ষমতাবান, কদিরিনা আলা আন নুসাদিয়া বানানা। ও দুনিয়ার মানুষেরা তোমাদেরকে তো আমি অবশ্যই সৃষ্টি করতে পারবই, শুধুমাত্র সৃষ্টি করবো এমনই নয়, তোমাদের হাতের আঙ্গুলের অগ্রভাগ, বানানা মানে হাতের আঙ্গুলের আগা, কথা খেয়াল করেন। মানুষটা তো কোটি, সপ্তমান দুনিয়ার ভিতরে এখন ধরেন 600 কোটি মানুষ, 600 কোটি মানুষের কত কোটি আঙ্গুল, কথা বুঝেন না? এক একটা মানুষের আঙ্গুল কয়টা, কত কম, হাতের 10টা, পায়ের কত হইল, 20টা, 1 কোটি মানুষের আঙ্গুল কত, কত কম, 1 কোটি মানুষের আঙ্গুল। দেখেন আল্লাহ পাক কেমন কথা বলতেছে, ও দুনিয়ার মানুষ, বানা কাদিরিনা আলা আন নুসাউয়া বানানা, শুধুমাত্র আমি তোমাদেরকে সৃষ্টি করবো এমনই নয়, আমি তোমাদের প্রত্যেকের আঙ্গুলের অগ্রভাগ, আঙ্গুলের মাথা পর্যন্ত হুবহু সৃষ্টি করে দেবো। আঙ্গুলের আগা, আঙ্গুলের মাথা, খেয়াল করেন আজকে তামাম দুনিয়া সব কিছু নকল করা যায়, আঙ্গুলের চাপ নকল করা, কথা বুঝেন, তামাম দুনিয়ার ভিতরে কেয়ামত পর্যন্ত যত কোটি মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করবেন, আমার ভাইয়েরা প্রত্যেকটি মানুষের আঙ্গুলের চাপ, আঙ্গুলের অগ্রভাগের রেখা, চিকন চিকন বাঁকা বাঁকা রেখাগুলি, গোল গোল রেখাগুলি, এক একটা মানুষের এক এক রকম, এক একটা মানুষের কারো সাথে কারো মিলে না। যারা আমেরিকাতে কোনো অপরাধ করেছে অথবা হ্যাঁ বিদেশ যাইয়া, দুবাই যাইয়া, সিঙ্গাপুর যাইয়া কোনো অপরাধ করছে, আসার সময় আঙ্গুলের চাপ রাখে, কথা বুঝলেন। এরপরে যদি আপনি আবার পাসপোর্ট করে সেদেশে যেতে চান, আপনাকে আর সেদেশে যাওয়ার কোনো সুযোগ নাই, যখনই আপনার পাসপোর্ট শো করবে আঙ্গুলের চাপ সামনে এসে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা তোমার আঙ্গুলের আগা, আঙ্গুলের অগ্রভাগ, এই আঙ্গুলের আগার চিকন চিকন রেখাগুলি সহ আমি আল্লাহ তাআলা আবার তোমাকে একত্রিত করব, তোমাকে সৃষ্টি করব। জোরে বলে সুবহানাল্লাহ। আমার পক্ষে এটা অত্যন্ত সহজ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন বাল ইউরিদুল ইনসান লিয়াফজুরা আমামা। আল্লাহ পাক বলেন বরং মানুষ হলো এমন এক জাতি, এমন এক গোষ্ঠী, এত কিছু জানার পরেও সামনের জীবনে তারা অপরাধ করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, কথা বুঝেন। আল্লাহ বলে যে মানুষ এত কিছু জানলো, এত কিছু বুঝলো, আমি এভাবে তাকে জানালাম, এইভাবে বুঝালাম, তারপরেও সামনের দিনগুলিতে সে গুনাহ করার চিন্তা করতেছে, গুনাহ করার চিন্তা করে, সুদ খাওয়ার চিন্তা করে, ঘুষ খাওয়ার চিন্তা করে, মদ খাওয়ার চিন্তা করে, জেনা করার চিন্তা করে, পরের সম্পদ লুণ্ঠনের চিন্তা করে, সামনের দিবসগুলিতে অপরাধ করার চিন্তা করে মানুষ, বলেছেন কে? আসলে কি কথা ঠিক না, কথা বলেন কথা ঠিক না? ওলামায়ে কেরাম এত বুঝান বুঝা, এত তাফসীর মাহফিল হয়, এত মানুষ আপনার বিভিন্ন জায়গায় পীরের দরবারে, বিভিন্ন খানকায়, বিভিন্ন মাদ্রাসায় বড় বড় মাহফিল হয়, মানুষকে বুঝানো হয়, কিন্তু সুদ বন্ধ হয় না, ঘুষ বন্ধ হয় না, ব্যভিচার বন্ধ হয় না, জেনা বন্ধ হয় না, কথা ঠিক কিনা বলুন? আল্লাহ পাক বলেন বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা, বরং মানুষ এই এরাদা করে, এই চিন্তা করে সামনের দিবসগুলিতে সে অপরাধ করবে, সে পাপ করবে, এই সিদ্ধান্ত মানুষ নিয়ে নিয়েছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আমার ভাইরা আল্লাহ পাক বলেন ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা। আল্লাহ বলেন হে নবী
মানুষ প্রশ্ন করে, মানুষ জিজ্ঞাসা করে কিয়ামত কখন হবে, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, মানুষ জিজ্ঞাসা করে, মানুষ প্রশ্ন করে কিয়ামত কবে হবে। এই প্রশ্ন সভা, এই প্রশ্ন কার সভা, কাফের মুশরিক থেকে শুরু করে সভার ভিতরে একটা জিজ্ঞাসা, ইয়াসআলুল ইনসান, মানুষ প্রশ্ন করে। আল্লাহ পাক বলছেন ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, মানুষ জিজ্ঞাসা করে, মানুষ প্রশ্ন করে কিয়ামত কবে হবে, কিয়ামত কখন হবে। আল্লাহ পাক বলেন অবশ্যই কিয়ামত সংঘটিত হবে। আল্লাহ বলেন যখন মানুষের চক্ষু স্থির হয়ে যাবে, মানুষের চক্ষু কি হয়ে যাবে, স্থির হয়ে যাবে, আহা ওয়া খাসাফাল কমর, চন্দ্র খসে পড়ে যাবে, ওয়া জুমিআ আশ-শামসু ওয়াল কমার, সূর্য এবং চন্দ্র একাকার হয়ে যাবে। আল্লাহু আকবার বলুন না, আল্লাহু আকবার, কিয়ামত হবে। আল্লাহ তাআলা বলেন অন্য আরেক জায়গায় ইযা ওয়াকাতুর রাকিআ, আল্লাহ পাক বলছেন কার কথা, যখন কিয়ামত সংঘটিত হবে, বড় ধরনের ঘটনা যখন ঘটে যাবে, মহাপ্রলয় যখন হয়ে যাবে, কার কথা, আপনার কথা, লাইসা লিওয়াকাতিহা কাযিবা, অবশ্যই কিয়ামত সংঘটিত হবে, এটাকে অস্বীকার করার মতো কেউ থাকবে না। অর্থাৎ আল্লাহ পাক এই কথাটাকে আবার রিপ্লাই করে এটা বুঝাচ্ছেন যে কিয়ামত যখন হবে অবশ্যই হবে, আর কিয়ামতকে অস্বীকার করার মতো কেউ থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কাফিদাতুর রাফিআ, আল্লাহ পাক বলছেন যখন কিয়ামত সংঘটিত হবে, ও ফেনীর ভাইয়েরা, সরকারি দাসের ভাইয়েরা, ভালো করে শুনো, আল্লাহ বলেন যখন কিয়ামত সংঘটিত হবে অবস্থাটা কেমন হবে, খাফাদাতুর রাফিআ, উঁচু নিচু হয়ে যাবে, নিচু উঁচু হয়ে যাবে, কিয়ামত উঁচুকে নিচু করে দেবে, নিচু কে উঁচু করে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে এক শ্রেণীর মানুষ পৃথিবীতে লাঞ্ছিত, এক শ্রেণীর মানুষ পৃথিবীতে অপমানিত, এক শ্রেণীর মানুষ পৃথিবীতে ঘৃণিত। আমার ভাইরা, টাকা নাই, কেউ দাম দেয় না, পয়সা নাই, টাকা নাই, সম্মান নাই, রিক্সা চালায় ঠেলাওয়ালা, কুলি, মজুর আছে না, আছে না, নিম্ন শ্রেণীর লোক যারা, টাকা পয়সা নাই, বিদায়, কেউ দাওয়াত করে না, বৈঠকে বলায় না, বৈঠক বোঝেন না, বিচার আচারে দেয়ান দরবারে তাকে কেউ দাম দেয় না, তার কথা কেউ শুনে না, মাদ্রাসার সেক্রেটারি হতে পারে না, মসজিদের সভাপতি হতে পারে না, ওয়াজের মাহফিলে মঞ্চ আইসা বসতে পারে না, রিক্সা চালায় আবাদ খায়, ঠেলাওয়ালা, কুলি মজুর, কোন রকম জীবনটা চালায়। আমার আল্লাহ বলেন যেদিন কিয়ামত সংঘটিত হয়ে যাবে সেদিন এই নিচু স্তরের মানুষগুলো অনেক উপরে উঠে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ও রিক্সাওয়ালা, ও ঠেলাওয়ালা, ও কুলি মজুর, ও গরিব লোকেরা, দুনিয়াতে যাদের ক্ষমতা নাই, দুনিয়াতে যারা জিরো, কোন পাওয়ার নাই, কেউ তাদেরকে মূল্যায়ন করে না, এরকম অনেক মানুষ আছে না? শুধু তাই না, এক দোকানে চা খেতে গেছে, নাস্তা খেতে গেছে, যাওয়ার পরে এক ভাই দোকানে বসে আছেন, আরেক ভাই দোকানে ঢুকছে, ঢুকার পরে দেখা যায় এই ভাই বলতেছে যে দোকানদার, চেয়ারম্যান সাহেবের চা দাও, মেম্বার সাহেবের চা দাও, অমুক তমুকের চা দাও, অথচ তার দরিদ্র ভাই, তার গরিব ভাই পাশের টেবিলে বসে আছে, ভাইয়ের জন্য চার অর্ডার দেয় না, এরকম লোক আছে না? আছে তো, আপন মায়ের পেটের ভাই চা দোকানে বসে আছে,
দরিদ্র, টাকা পয়সা নাই, হ্যাঁ স্যার নামে খাওয়ায়, মেম্বার রে খাওয়ায়, সৎকর গোষ্ঠরে খাওয়ায়, নিজের বাইয়ের খবর রাখে না, কথা ঠিক কিনা? আমার আল্লাহ বলেন কেয়ামত যখন সংগঠিত হবে, ওই নিচু স্তরের মানুষ যারা যারা কুলি মজুর ঠেলাওয়ালা রিক্সাওয়ালা যাদের সমাজে দাম নাই অথচ গোপনে গোপনে তারা আমার আল্লাহর সাথে সম্পর্ক করে রেখেছে, সমাজে মেঘ মুলায় না, গোপনে গোপনে সম্পর্ক কার সাথে? আল্লাহ আকবার, আল্লাহ আকবার। এরকম বহু রিক্সাওয়ালা আছে, কথা ঠিক? অনেক ঠেলাওয়ালা, অনেক কুলি মজুর আছে, এরা তাহাজ্জুদ গুজার, এরা নামাজি, এরা ফরজদা, এরা আল্লাহওয়ালা, ইসলামকে গ্রহণ করেছে, ইসলাম বিদ্বেষী নয়, কাফের নয়, মুশরিক নয়, আলেমের বিরোধিতা করে না, আল্লাহর বিরোধিতা করে না, রসুলের বিরোধিতা করে না, অথচ টাকা পয়সা কম, কথা ঠিক কিনা? আমার আল্লাহ বলেন খাফেদাতুর রাফিয়াত, ওই দরিদ্র মানুষগুলি, নিচু স্তরের মানুষগুলি যেদিন কিয়ামত হয়ে যাবে সেদিন অনেক উপরে উঠে যাবে, জোরে কোন সুবহানাল্লাহ, সেদিন হওয়ার ফুল আল্লাহু আকবার। আল্লাহ বলেন আর উপরের স্তরের মানুষ যারা এরা নিচে নেমে যাবে, কোথায় নেমে যাবে? নিচে, আহা, এখন ডিসি এসপি ম্যাজিস্ট্রেট মন্ত্রী তমাম পৃথিবীতে সবচেয়ে বেশি ধাপট অহংকার, সেই আমেরিকা, সেই রাশিয়া, সেই ব্রিটেন, সেই ভারত, যাদের ধাপটে পৃথিবী কাঁপে, কথা ঠিক না? আমার দেশের, আমার সমাজে, আমার এলাকার ভিতরে দেখবেন সুদখোরের দাপট, মদখোরের দাপট, বেনামাজির দাপট, কথা ঠিক না? সন্ত্রাসীর দাপট, সাদাবাজের ধাপট, কথা ঠিক? যাদের কারণে মানুষ অতিষ্ঠ, পোষার কারণে, পোষার কারণে সভাপতি, পোষার কারণে সেক্রেটারি, পোষার কারণে ক্ষমতাবান, কথা ঠিক কিনা বলে? এদের জ্বালায় মানুষ অতিষ্ঠ। আজকে সমগ্র দেশের চিত্র হলো এমন যে যত বড় অপরাধী সে তত বড় ক্ষমতাবান, কথা ঠিক কিনা? সব উল্টো চিত্র। নামাজি মানুষের দাম নাই, নামাজি মানুষের সম্মান নাই, আর যে সমস্ত ইয়াং জেনারেশন মুরব্বীদেরকে থাপ্পাইতে পারে, মুরব্বীদের সম্মান লুণ্ঠন করতে পারে, মুরব্বীদেরকে ধমকাইতে পারে, ওই সমস্ত ছোট্ট ছোট্ট বাচ্চারা আজকে সমাজে অনেক মাথা উঁচু করে দাঁড়ায়, কথা ঠিক কি না? আমার ভাইয়েরা, আমার আল্লাহ তাআলা বলেছেন সেদিন দুনিয়াতে যারা ক্ষমতাবান, যারা দাপটওয়ালা, যারা টাকার পয়সার মালিক, অনেক উপরের মানুষ, দুনিয়াতে দশ তলায় ছিল, বিশ তলায় ছিল, দুনিয়ার ভিতরে তোমার কথায় মানুষ উঠেছে বসেছে, সারা দেশের নেতৃত্ব দিয়েছ, খাফাতুর রাফিয়াত, কিয়ামতের দিন আমার আল্লাহ বলেন তুমি অত্যন্ত নিচে চলে যাবে, তুমি অত্যন্ত নিচু হয়ে যাবে, অত্যন্ত খাটো হয়ে যাবে, তোমার মতো সেদিন লাঞ্ছিত অপমানিত ঘৃণিত আর কেউ হবে না, নিচের লোক উপরে উঠে যাবে, উপরের লোক নিচে নেমে যাবে, জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা খুশি তো? কথা বলেন, যারা নিচু লোক খুশি না? আমাদের যাদের দাম নাই, কেউ মুলায় না, কেউ বলে না, আমরা খুশি। আমরা কি খুশি? কারণ আল্লাহ বলেছেন সেদিন পাওয়ার হবে আমাদের, আমরা হব পাওয়ার গুণ, তারা হবে পাওয়ার লেস, কথা ঠিক কি না? সেদিন চিত্র পরিবর্তন হয়ে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন খাফিদাতুর রাফিআহ, খাফিদাতুর, এরপরে বলেন ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা, সুবহানাল্লাহ, ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা, আল্লাহ পাক বলেন সেদিন পাহাড়গুলি অত্যন্ত প্রবল বেগে প্রকম্পিত হবে, পাহাড়গুলি অত্যন্ত